হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ ভিডিও। আর আজকে আমরা যাচ্ছি খাতড়া সাইডে, খাতড়া সাইডের হিড়বান। সো এখন খাবার দাবার খেয়ে স্নান ত্রান করে সব কিছু কমপ্লিট, যে আমাদের সমস্ত কম্বল এখন পাট করা হচ্ছে রাতের জোগাড়, কারণ এখন রোদ দিচ্ছে কিন্তু রাতে কোনোদিন কোনোদিন এখন প্রচুর ঠান্ডা লাগে, তাই এগুলো নিয়ে তো যেতেই হবে। আটটা সার্ফি আছে, তাই এখন আটটা সার্ফি নিচে উপরে লোড করে নিয়েছি, আর উপরে ট্রাস্ট, আর মেশিন তো ঢাকা দিয়ে আছে, আর একটা গাড়ি ওই যে। এখন আসছি আমরা গাইস রাঙা মোড়ে, আর এখান থেকে হিড়বান 6-7 কিলোমিটার। আমরা টোটাল রাস্তাটা আজকে বাইপাস করে নিয়েছি, তার জন্য একটু দেরি হয়েছে। তারপরে রাস্তা তো খারাপ, বাইপাস করলে তো খারাপ হয়ে গেছে, আর এখন মেন রাস্তায় মিলে গেছি, এখান থেকে 6 কিলোমিটার। ফাইনালি গাইস আমরা কিন্তু এখন হিড়বান্দে পৌঁছে গেছি, আর পৌঁছেই জায়গা ঠিক করে নিয়েছি যে মাল এখানেই বাঁধবো। এখানে একটা ফাঁকা জায়গা পাইছি, তো এখানে মালটা এখন বাঁধবো। হিড়বান্দ পৌঁছে সেটআপ তো কমপ্লিট, আর ওয়্যারিংও কমপ্লিট, আর এই যে আমাদের তোমার সমস্ত কিছু অ্যাম্প্লিফায়ার কিন্তু কমপ্লিট তো আছে আমাদের, আর এখন স্টোভ লাগাতে বাকি। আর এদিকে বিনোদ সার্ফি বানছে, আর এই যে বাকি সবাই দাদারা। আমরা এখন খাবার দাবার খেয়ে চলে আসছি। ঝন্টু খাবার দাবার কেমন? খুব ভালো, বিরিয়ানি মাংস দিলে না পারে। এখন টাইম 6টা, আর আমাদের কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো, আর জলে গাইজ সমস্ত কিছু কিন্তু ডিস্টার্ব করে দিয়েছে। এই বিসর্জনে কিন্তু প্রথমবার আমরা জল পাচ্ছি। ঝন্টু কি বলবি? কি বলবো তো শুন, শুনা ত্রিপল দামদার নাই, লড়া বড় প্লাস্টিক কেন করে ঢাকা দিয়েছি, আর যা সে কি বলবো, ইলেকট্রিক শর্ট যেমন চমকানে ছ্যাক ছ্যাক লেজারের মতন মারছে। তার ড্রাইভার কাজ গেলে ড্রাইভার ত্রিপলটা দেন রে, ও বলছে মালিককে ফোন কর, বুঝছি তোরা কী করতে আসছি, ত্রিপল ত্রিপল নিয়ে আসেনি, তাও কোন করে লুটে লাটে নিয়ে আসে, টাকা দিয়েছি। আর এখানে একটা শিব মন্দির ছিল, কী নাম পড়ে গানটা? হিড়বান, হিড়বান জেমস, জেমস ক্লাব, জেমস ক্লাব। ওখানে একটা শিব মন্দির ছিল, ভিতরটা যাই ঢুকেছিলি, তো যা ঝিটে আসার যে ঠান্ডা, এবার ঠান্ডা এবার গরম হতো আসছি বান দিকে, গরম হয়ে নি আর ভিডিওটা চালাবো এবারে। আর বারবার ওই যখন ঝড় ঝিটে আসটার উপর লেজার মতো রাখি, তখন বারবার মনে হয়েছিল এই তো জীবন, এই তো জীবন, বক্সা সেই জীবন। ভাইয়া থোড়া বেস বাড়াইয়ে বেস।
বিসর্জন কমপ্লিট আর লোডিং আমাদের খোলাখুলি হয়ে গেছে। এবার এখন আমরা বার হবো আর টাইম কিন্তু বাজছে 12:30।